মুহূর্তে যে জমিতে আমরা অবস্থান করছি এই জমিতে আধুনিক উপায়ে তরমুজ মানে গ্রীষ্মকালীন তরমুজ, তারপরে হচ্ছে গ্রাফটিং টমেটো, গ্রাফটিং টমেটো এবং তার মধ্যে কিছু কিছু দেখছি ফুলকপি লাগানো হয়েছে। ব্যবহার করা হয়েছে মালচিং পেপার, মালচিং পেপার ব্যবহার করা হয়েছে, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সব ঠিক আছে, বেডও সব ঠিক আছে। কিন্তু ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমরা জানি যে মাসা জাতীয় যে সবজিগুলো আছে আমরা যেটা বলি বারবার যে নিচু টাইপের জমিতে করতে হবে, তাই না, যাতে পানিটা ধরে রাখতে হবে, দোআঁশ মাটিতে করতে হবে। এখানে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে, বেড পদ্ধতি ব্যবহার করা সবই ঠিক আছে, তাহলে কেন ভুল বলছি? ভুলটা হচ্ছে যে আমরা যখন সবজি চাষ করি সবজি চাষটা কত জায়গায় খেয়াল করতে হয়। আপনি ভেবে দেখেন যে মাটি অনুযায়ী ফসল নির্বাচন করা, তারপরে হচ্ছে ফসলের জাতটা নির্বাচন করা, দ্বিতীয় হচ্ছে যে আপনার জাত নির্বাচন করলেন এর লাগানোর পদ্ধতিটা কী, আধুনিক উপায়ে নাকি গতানুগতিক পদ্ধতিতে, মালচিং ব্যবহার করবেন নাকি করবেন না, মাসা দিবেন কি দিবেন না, এরকম ইস্যুগুলো থাকে। তো এই ইস্যুগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার পরিচর্যার বিষয়, কয়দিন পর পর কী ওষুধ দিবেন, কতটুকু দিবেন, হ্যাঁ কোন রোগ হলে কীভাবে পরিচর্যা করবেন, এই বিষয়গুলো। এরপরে দেন আসেন আপনি ব্রাঞ্চ কাটবেন কি কাটবেন না, অনেকগুলো ইস্যু। তারপরে আপনি আবার চিন্তা করেন যে এটা সেল করবেন কীভাবে, কোথায় সেল করবেন, এরপরে যে দেখা গেলো যে ফল হলো এই ফলটা কোন সময় উঠাবেন, এই যে প্রত্যেকটা জায়গায় এই জায়গাগুলো কোথাও যদি আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার লসটা হবে, লস না হলে লাভের লস হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম কৃষক উদ্যোক্তারা এই ভুলটাই করি, যে জায়গাতে আমরা এই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবো ওই ভুলগুলোই। সো আমরা একটু দেখি কী কী ভুল হয়েছে। আমরা যে মাটিটা দেখতে পাচ্ছি এটা বেলে দোআঁশ মাটি, তাই না? এখানে পানি দিলে পানি থাকে না, দ্রুত শুকিয়ে যায়। তাহলে আমরা যেটা জানি যে মাসা জাতীয় ফসল যেমন করলা, শশা, তরমুজ, রকমেলন, এইটার জন্য দোআঁশ মাটি লাগবে প্রথম শর্ত। বেলে দোআঁশে করতে পারি, সমস্যা নাই, যদি আপনার পানি দেওয়ার অ্যাবিলিটি থাকে, মানে অ্যাভেলেবেল পানি দিতে পারেন, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি ওনারা বৃষ্টির উপর নির্ভরশীল, তাই না? এখন পর্যন্ত সেচ দিয়েছেন? একবার সেচ দেন নাই, কিন্তু এই যে নিড়ানি কাজ চলছে এখানে চেষ্টা করবেন যাতে আগাছা না হয়, নিড়ানি দিয়ে পুরো জমি কাদা কাদা থাকবে। যেহেতু বালি মাটি কাদা থাকবে না, তার মানে কি আপনি সবসময় জমিতে যখন পা দিবেন যাতে পাটা বসে যায় এবং হালকা পানি থাকবে, অন্তত 2-3 ইঞ্চি পানি, এইভাবে এটা রাখা উচিত ছিল। তাহলে যেটা হবে, এই গাছের বয়স কতদিন হচ্ছে? এক সপ্তাহ না, আপনি 15 দিনের মধ্যে গাছের হাইট কিন্তু মাসায় ওঠার মতো হয়ে যায়, মাসায় উঠে যায়। এই মালচিং কি একবারই ব্যবহার করা হচ্ছে? ফার্স্ট টাইম। তাহলে আমাদের করণীয় হচ্ছে এই যে যখন আমরা জমি তৈরি করছি লাস্ট চাষে আমাদের যে কেল্লা ঘাস বলে না, বাদামিয়া ঘাস বলে, তাই না, এইটার মোথাসহ পরিষ্কার করতে হয়। যতক্ষণ পর্যন্ত মোথাসহ পরিষ্কার না করবেন ততক্ষণ পর্যন্ত কি মালচিং দিলেও কিন্তু সেটা ছিদ্র করে বের হয়। তো এইটা মানে আগাছা মুক্ত যদি জমি না করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার পুষ্টিগুলো কিন্তু মাটির যে নিউট্রিশন যেটা আছে গাছে না খেয়ে খেয়ে গাছে না খেয়ে কে খাবে, ঘাসে খেয়ে ফেলবে। তো এই সূক্ষ্ম বিষয় কিন্তু যদি একটু ভুল করেন তাহলে কিন্তু লস, ঠিক আছে। কিন্তু এই লসটা কিন্তু আপনাকে মানে দূর থেকে আপনি আমাদেরকে ফোন দেন কথা বলেন কোনো লাভ হবে না, কারণ আমরা বুঝতেই পারবো না যে আপনার ভুলটা কোথায়। প্রথম ভুলটা হচ্ছে আপনার জমি সিলেকশন, দ্বিতীয় ভুলটা হচ্ছে যে আপনি মানে পানি দেওয়ার ব্যবস্থা নাই, সেই জমিতে পানি দিচ্ছেন বা দেন নাই, বৃষ্টির উপর নির্ভরশীল, তার মানে কিন্তু তার ফলনটা ভালো আসবে না, যা আসবে তাতে ওনার লাভটা হবে কিনা তাতে সন্দেহ। তো হয়তো বা এই জমিতে আমি না আসলে হয়তো এই ভুলগুলো কন্টিনিউ হতো এবং দেখা যেত যে এক মাস পরে তারা বলতো ভাই আমার সব গাছ শেষ, ফুলে গেছে, ভাইরাস লাগছে, বিভিন্ন সমস্যা। তার মানে আমরা ভুলটা পেয়েছি মাটি নির্বাচন, দ্বিতীয় হচ্ছে যে এই যে জমির মালচিং বিছানোর ক্ষেত্রে যে বাতাসে উড়ে যাচ্ছে তার মানে এটাকে ঢেকে দেওয়া লাগতো, ঠিক আছে, আগাছাগুলো পরিষ্কার হয় নাই ঠিকমতো এবং নিড়ানিও ঠিকমতো দেওয়া হয় নাই, তারপরে যেটা হচ্ছে যে পানি নাই, জমিতে পানি না থাকার কারণে গাছগুলো দেখাচ্ছে গ্রোথ হচ্ছে না। তো এই কয়েকটা ভুল কিন্তু মারাত্মক আকারে ধরেছে। ওই যে আমরা যদি ওই গাছটার দিকে তাকাই দেখি এই গাছটা কী ঘটনা, মানে লাগানোর পরেই কিন্তু এই গাছগুলো বেঁধে দেওয়া উচিত, যেমন এই যে এটা বেঁধে দিয়েছেন না, এইটা কিন্তু বেঁধে দেন নাই। তো এই গাছগুলো হয়েছে কি, যখন লাগাইছে গাছ একটু লম্বা ছিল, গাছগুলো বাতাসে দুলছে, যখন বাতাসে গাছ প্রতিনিয়ত দুলতেছে তখন শিকড়গুলো কী হচ্ছে, নড়তেছে, নড়ে গেলে কি গাছগুলো খাবার নিতে পারবে না, গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে, এভাবে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে গাছের বৃদ্ধি। মানে আমরা দেখলাম যে ওখানে টমেটো গাছের একই সমস্যা, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদের উদ্যোক্তাগুলো লস করে, বাট এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় প্রপারলি তারা যদি কাজগুলো করতে পারে তাহলে কিন্তু এই লসগুলো আর হবে না।